করুণ কিরণ উছলি উঠিল উদিলে যে দিন ভঙ্গে স্মরণ করিল সুরভি বৃষ্টি বরষিয়া শিষ সঙ্গে করুণ কিরণ উছলি উঠিল উদিলে সঙ্গে প্রেমের পুণ্য প্রবাহে স্বাধীন গৌরণিকানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ স্বদেশ বিদেশ উছলি উঠিছে তোমার আজ হতে শতবর্ষ পূর্বে ধর্মের প্রভাব যখন কিছুটা স্তিমিত, অশিক্ষা ও কুশিক্ষায়, পরাধীনতায় ও দারিদ্র্যে ধর্মের প্রাণকেন্দ্র ভারত পথভ্রষ্ট, ঠিক সেই যুগসন্ধিক্ষণে ভবিষ্যৎ মানব জাতির অভ্রান্ত পথনির্দেশক রূপে ভুবনেশ্বরী দেবীর কোল আলোকিত করে এক পুণ্যলগ্নে আবির্ভূত হলেন তাঁর সন্তান নরেন্দ্রনাথ। আনন্দের কলধ্বনিতে মুখরিত হয়ে উঠল দত্তবাড়ি, বেজে উঠল মঙ্গল শঙ্খ, আবির্ভাব হল এক মহামানবের। দেখতে দেখতে নরেন বড় হয়ে উঠল, বয়সের সঙ্গে সঙ্গে হয়ে উঠলেন চঞ্চল, অশান্ত আর ভীষণ ডানপিটে। ভুবনেশ্বরী দেবী একটা আশ্চর্য উপায় উদ্ভাবন করলেন অবাধ্য ছেলেকে বসে আনতে। শিব শিব বলে নরেনের মাথায় কিছু জল ঢেলে দিলেই সে শান্ত হয়ে যেত। একদিন তাঁর দুষ্টুমিতে অস্থির হয়ে মা বললেন, দেখ নরেন, তুই যদি এমন দুষ্টুমি করিস মহাদেব কিন্তু তোকে কৈলাসে ঢুকতে দেবেন না।
তখন মায়ের মুখে এমন ধারা কথা শুনে বালক শান্ত হতো, আর চোখ দুটো মেলে তাকিয়ে থাকতো মায়ের দিকে। মা মহা আনন্দে অন্তরে অন্তঃস্থল থেকে প্রার্থনা জানাতেন দেবাদিদেব মহাদেবকে। ছোটবেলায় নরেন ছিলেন খুব দৃঢ়চেতা ও দুরন্ত, তার ডাকনাম ছিল বিলে। ভুবনেশ্বরী দেবী বিলেকে রামায়ণ ও মহাভারতের গল্প শোনাতেন। বিলে মুগ্ধ হয়ে শুনতেন সেই চিত্তাকর্ষক সব পৌরাণিক কাহিনী, আর শুধু ভাবতেন সাধু সন্ন্যাসীদের দেখলে তার বিপুল আনন্দ হতো। একবার খেলাঘরে বসে আসেন বালক নরেন্দ্রনাথ সঙ্গের সাথী ছেলের দলকে নিয়ে। হঠাৎ মনে হলো সবাই মিলে ধ্যান করলে কেমন হয়, আর যেই ভাবা অমনি কাজ, নিজের অঙ্গে ছাই মেখে ধ্যানের জগতে ডুবে গেছেন। একাগ্রতায় সবাই চোখ বুজে আছে। হঠাৎ একটা সাপের ফোঁস ফোঁস শব্দ শুনে ছেলের দল চিৎকার করে উঠল। কিন্তু নরেন তখন বাস্তব জগতের অনেক বাইরে, তার মন দেহ থেকে চলে গিয়েছে অন্য এক জগতে, তিনি তখন ধ্যানে মগ্ন। আ
যোগী বর যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বর অনন্ত তুষার যেন অনন্ত শিখর যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বর একাকী পুরুষরাজে প্রলয় নীরব মাঝে একাকী পুরুষরাজে ভয়ে অগ্নি ভস্ম মাঝে ঢাকে কলে বর যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বর শিশু শশী নাহি আর অন্ধকার নিরাকার শিশু শশী নাহি আর অন্ধকার নিরাকার এক নাহি দুই আর প্রকৃতি নিথর কালবদ্ধ বর্তমানে বোম কেশ বোম পানে কালবদ্ধ বর্তমানে বোম কেশ বোম পানে নিত্য সত্য পূর্ণ জ্ঞানে পূর্ণ মহেশ্বর যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বর অনন্ত তুষার যেন অনন্ত শিখর যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বর ছেলেবেলা থেকেই নরেন দুর্যোগ শক্তি ও সাহসের অধিকারী ছিল। একবার অসীম সাহসিকতায় এক বালককে অশ্ব পদতল থেকে উদ্ধার করেছিলেন। মা আশীর্বাদ করে বলেছিলেন, সবসময় মানুষের মতো কাজ করো বাবা। তাই জীবনের প্রথম থেকে শেষ অবধি মনুষ্যত্বের সাধনাই করে গিয়েছেন। দেশের প্রতিটি নরনারীকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন। আরাধ্য দেবতার কাছে তার ছিল এই প্রার্থনা, হে গৌরী শঙ্কর, হে জগদম্বে, আমাদের তুমি মনুষ্যত্ব দাও, আমাদের শক্তি দাও, আমাদের শৌর্য দাও, আমাদের ধৈর্য দাও।
ধীরে ধীরে কৈশোরের সমাপ্তি, যৌবনে পদার্পণ, প্রবেশিকা পরীক্ষায় শ্মশান মানে উত্তীর্ণ হবার পর শুরু হলো কলেজ জীবন। আর সেই সময় তাকে দেখা গেছে বিচিত্র সংগ্রামে জীবন ও জীবিকার জন্য কাজ করার অদম্য শক্তি। কলেজে পড়াকালীন ব্যক্তিত্ব ও চরিত্রের মাধুর্যে সকলেই মুগ্ধ হয়ে গেল। দর্শনশাস্ত্র নিয়ে গভীর আলোচনায় ডুবে থাকতেন। তার অনুসন্ধানী অন্তরে পাশ্চাত্য বিজ্ঞান ও দর্শনশাস্ত্রের প্রবল বিক্ষোভ দেখা দিল। মনে সংশয় জন্মালো, ঈশ্বর কি, ঈশ্বরকে কেউ কি দেখেছেন? ক্রমশ অশান্ত মন বিদ্রোহী হয়ে উঠল। কোথায় যাবেন, কোথায় গেলে পাবেন তার যোগ্য উত্তর? সেই সংকটকালে তার জীবনে প্রথম দর্শন পেলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের। সিমলা পল্লীতে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে এসেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। ঠাকুর গান শুনতে ভালোবাসেন, কে শোনাবে তাকে গান? ডাক পড়ল নরেন্দ্রনাথের এবং গাইলেন গান। সংসার বিদেশে বিদেশীর বেশে মিছে ভ্রম কারণে মন চল নিজ নিকেতনে মন চল নিজ নিকেতনে বিষয় পঞ্চক আর ভূত বিষয় পঞ্চক আর ভূত সব তোর পর কেহ পর প্রেমে কেন হয়ে পথে মন করো আরোহণ প্রেমের আলো জালি চলো অনুক্ষণ সঙ্গেতে সম্বল রাখো পূর্ণ ধন গোপনে অতি যতনে যদি দেখো পথে ভয়ের আগার যদি দেখো পথে ভয়ের আগার প্রাণপণে দিও দোহাই রাজার সে পথে রাজার প্রবল প্রতাপ সমন ডরে যার শাসনে মন চল নিজ নিকেতনে সংসার
বিদেশে বিদেশীর বেশে মিছে ভ্রম অকারণে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে। গান শুনে ঠাকুর মুগ্ধ এই প্রথম দেখলেন আর বললেন, ওরে লরেন একবার দক্ষিণেশ্বরে আয় না, প্রাণ ভরে তোর গান শুনব আর আর মাকেও শোনাব। এদিকে ক্রমশ পরীক্ষার জন্য ব্যস্ত হয়ে উঠলেন নরেন্দ্রনাথ, ভুলে গিয়েছেন ঠাকুরের কথা, পরীক্ষার পর আবার বিবাহের প্রস্তাব এসেছে। আজন্ম বিবাহ বিতৃষ্ণা নরেন প্রতিবাদ করে তার মনের কথা বললেন, সত্যিকারের পথ খুঁজে বার করতেই হবে। তার কথা শুনে প্রসিদ্ধ ডাক্তার রামচন্দ্র দত্ত বললেন, যদি তুমি প্রকৃত সত্য লাভ করতে চাও তাহলে দক্ষিণেশ্বরে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাছে যাও। সংশয় আর সন্দেহ নিয়ে একদিন চলে এলেন দক্ষিণেশ্বরে ঠাকুর দর্শনে। ঠাকুর নরেনকে দেখে আত্মহারা বললেন, অবশেষে অবশেষে তুই এলি, আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম, তুই তো নারায়ণ রে, মানুষ উদ্ধার করতে এসেছিস। নরেন তন্ময় হয়ে ঠাকুরকে দেখছেন আর জিজ্ঞাসা করলেন, ঠাকুর ঠাকুর আপনি ভগবান দেখেছেন? দেখেছি মানে, তোকে যেমন দেখছি তার চেয়েও স্পষ্ট করে দেখেছি, চাইলে তোকেও দেখাতে পারি। নরেন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন, সামনে পতিত পাবনী গঙ্গা বয়ে যাচ্ছে। ঠাকুর বললেন, হ্যাঁ রে লরেন, আমায় একটা গান শোনাবি? নরেন গান ধরলেন, বিশ্বধারা বিশ্বজননী, সর্বভূত আত্মভূত সর্ববিভূতি প্রবিধায়িনী, তং হি অপরা বিশ্বসারা। বিরাজিতা সব আসনে কভু প্রমতা সব পানে, বিরাজিতা সব আসনে কভু প্রমতা সব পানে, কভু যুক্তা শিব শনে, শিবে গো শিবানী মা ত্রিগুণধারিণী গুণাতীতা ত্রিনয়নী, মা ত্রিগুণধারিণী গুণাতীতা ত্রিনয়নী,
বিশ্বসারা বিশ্বধারা বিশ্বজননী সর্বভূত আত্মভূত সর্ববিভূতি প্রবিধায়িনী তং হি অপারা বিশ্বসারা। প্রকৃত সত্য সন্ধানীকে নানান পরীক্ষার সম্মুখীন হতে হয়। নিয়তির নিষ্ঠুর করাল গ্রাসে পিতার মৃত্যু ঘটল, শুরু হল নবজন্ম। কি করে সংসার চালাবেন, এসে দাঁড়ালেন সংগ্রামের মুখোমুখি। আর স্থির থাকতে পারলেন না, ছুটে গেলেন ঠাকুরের কাছে। ঠাকুরকে জানালেন, ঠাকুর সংসারের দুঃখ, মায়ের চোখের জল আর সহ্য হয় না। ওই যে মন্দিরে আপনার মা আছেন, ওকে বলুন না একটু আমাদের দিকে মুখ তুলে চাইতে, যাতে আমাদের দুবেলা দুমুঠো অন্ন জোটে। সরল প্রাণ যুবকের কথাগুলো রামকৃষ্ণদেবকে স্পর্শ করল। বললেন, জানা আজ মঙ্গলবার, মাকে ভক্তি ভরে প্রণাম করে যা চাইবি তাই পাবি। কিন্তু বারবার তিনবার গিয়েও মার কাছে বিবেক বৈরাগ্য জ্ঞান ভক্তি ছাড়া আর কিছুই চাইতে পারলেন না। তখন ঠাকুর নিজে থেকে তার মানস পুত্রকে বললেন, তুই যখন মার কাছে চাইতেই পারলি না, আজ থেকে তোর মোটা ভাত কাপড়ের অভাব আর কোনো দিন হবে না। নরেন বিস্ময় হতবাক, একবার ভাবছেন অপরূপ প্রশান্ত মূর্তি মায়ের কথা, আবার ঠাকুরের কথা, ভাবতে ভাবতে কোথায় হারিয়ে গেলেন। সেই দিন থেকে নরেন যেন নতুন পথ খুঁজে পেলেন। দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের চরণে সঁপে দিলেন নিজেকে। মানস পুত্রকে ধীরে ধীরে গড়ে তুললেন তিনি। একা নরেন নয়, একে একে ঈশ্বর প্রাণ সমবয়সী আরও কয়েকটি ভক্ত এলেন। এদের ভিতর দিয়ে ভারতবর্ষে আসবে একটি নবযুগ, এই ধারণা আজ এদেরও অন্তরে বদ্ধমূল হয়েছে। এই সময় ঠাকুর অসুস্থ হয়ে পড়লেন।
নরেন রাখাল শরৎ শশী তারক প্রমুখ তার যুবক ভক্তগণ প্রাণ দিয়ে সেবা করলেন। কিন্তু রোগ ক্রমশ বেড়েই চলল। এই সময় একদিন নরেনকে কাছে ডেকে ঠাকুর বললেন, আমার সাধনা ও সিদ্ধি আজ থেকে তোকে দিয়ে গেলাম, কিন্তু আমি চাই নির্বিকল্প সমাধি। ঠাকুর বললেন, তাও লাভ হবে তোর, তবে এখন নয় পরে। এখন বহুজনের হিতের জন্য তোকে কাজ করতে হবে, সেই অসাধ্য সাধনার শক্তি তোকে দিয়ে গেলাম। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দেহত্যাগ করলেন। সকলের ভার এখন নরনের উপর। ভারাক্রান্ত হৃদয়ে ছল ছল নয়নে পবিত্র সুরধ্বনির দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তাহার হৃদয় যেন বারবার সেই সুর বেজে চলেছে। সুরের মাধুর্যে টলমল করছে পরিবেশ, সবাই ধ্যান মগ্ন। এমন সময় নরেন নরেন ডাকে সবার সম্বিত ফিরল। ডাকছেন, মা ডাকছেন, সারদামা ডাকছেন, অপূর্ব সুদমাকা সেই কণ্ঠ, প্রাণ যেন জুড়িয়ে যায়। ছেলেরা মার হাতে সেবা পেত, কিন্তু তাকে দেখতে পেত না, তার গলার এতটুকু আওয়াজ কেউ শোনেননি। আর সবাই অবাক হয়ে শুনছেন এই অচেনা মাকে, বিশ্বপটে খুঁজে পেয়েছিলেন পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ। মা আশীর্বাদ করে স্বামীজিকে বলেছিলেন, তুমি যা করেছ আর যা করবে তা চিরকাল টিকে থাকবে, এই কাজের জন্যই তোমার জন্ম, জগতের মানুষ তোমাকে লোকগুরু হিসাবে মানবে, তুমি নিশ্চিত যেন ঠাকুর তোমার আকাঙ্ক্ষা অচিরেই পূর্ণ করবেন। তাই স্বামীজি বলেছিলেন, মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। অনেক লড়াই করে টাকার জোগাড় করেছিলেন, তার কারণ একটাই, মায়ের মঠ হবে বলে। আর সেই মঠে দেশের সহায় সম্বলহীন অনাথ মায়েদের একটু আশ্রয় হবে, তাই মায়ের জয়গান তো আমাদের প্রাণ ভরে গাইতেই হবে। জননী আমার, এলে মা করুণা করিতে, করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে, তাপিতের তরে নরদেহ ধরে, তাপিতের তরে নরদেহ ধরে, অশেষ যাতনা সহিতে, এলে মা করুণা করিতে, করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে।
কত কাঁদা আশা, অহেতুক তব এই ভালোবাসা, পারি কি গো মোরা বুঝিতে, দিলে মা করুণা করিতে, করুণা পাথার জননী আমার, দিলে মা করুণা করিতে। জনমের যত পাপ হয় দিয়াছি ঢালিয়া হই রাঙা পায়, শত জনমের যত পাপ হয় দিয়াছি ঢালিয়া হই রাঙা পায়, সকলি তো তুমি সহিলে হেলায়, কুল দিতে কত তাপিতে, ভকতি বিহীন হৃদয় আমার কেমনে পূজিব শ্রীপদ তোমার, নয়ন ভরিয়া দাও প্রেম ধার, পদ পঙ্কজ ধোয়াতে, হেলে মা করু করিতে, করুণা পাথার জননী আমার, হেলে মা করুণা করিতে। দিন যায় বরাহনগরের মঠে ঈশ্বর আলোচনায় আর ধর্মচিন্তায় দিন কাটে রামকৃষ্ণ সন্তানদের। সব সময় গুরু ভাইদের উৎসাহ দিয়ে নরেন তাদের বলতেন, জয় রামকৃষ্ণ, মানুষ গড়ে তোলাই আমাদের জীবনের উদ্দেশ্য, মনে রেখো এই আমাদের একমাত্র সাধনা। অল্প কিছুদিনের মধ্যেই তিনি তার কর্তব্য স্থির করে ফেললেন, পরিব্রাজক রূপে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াবেন। প্রায় কপর্দক শূন্য অবস্থায় নতুন পথের যাত্রা শুরু হল। অদ্ভুত সেই জীবন, এখন আর তিনি নরেন্দ্রনাথ দত্ত নন, স্বামী বিবেকানন্দ। এই নামই প্রতিটি ভারতবাসীর কাছে পরিচিত হলেন। কাজ
অসহায় অজ্ঞান ভারতবাসীর কাছে স্বামীজি শোনালেন বীরের মন্ত্র, প্রচার করলেন উপনিষদের বাণী। ওগো বিশ্ব শোনো, আমরা অমৃতের সন্তান, আমরা শক্তির অধিকারী, আমরা চিরকালের তরে জেগে আছি, আমরা অমর, আমাদের মৃত্যু নেই, ক্ষয় নেই, ধ্বংস নেই, বিনাশ নেই। তোমরা সর্বাগ্রে সবল হও, ওঠো, জাগো, পরিপূর্ণতা লাভ করো। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দয়ামন্তী, ভুলিও না তোমার উমানাথ সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার ধর্ম, তোমার জীবন ব্যক্তিগত সুখের জন্য নয়, ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। কে তুমি বাজারে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা, কে তুমি বাজারে নবীন রাগেতে ভারতের পাঁচ বছর ধরে পরিব্রাজক রূপে হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করলেন। অবশেষে একদিন ভারত মহাসমুদ্রের তীরে ভারতের শেষ প্রান্তে শেষ প্রস্তরখানির উপর বসলেন। জুড়াইতে চাই কোথায় কোথা হতে আসি কোথা ভেসে যাই ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি কোথা যাই সদা ভাবি গোতাই জুড়াইতে চাই কোথায় জুড়াই নব্য ভারতের মন্ত্রগুরু সন্ন্যাসী বিবেকানন্দ দেখলেন সামনে নীল সমুদ্র, পেছনে ভারতবর্ষ, স্বদেশের অতীত বর্তমান ও ভবিষ্যৎ ভেসে ওঠে তার ধ্যানে। নিরন্ন বুভুক্ষ ভারতবাসী, তার প্রিয় জন্মভূমি, রোগে জর্জরিত, ক্ষুধায় ক্লিষ্ট, ছিন্নবাস পরিহিত কোটি কোটি নরনারীর মিছিল যেন তার দৃষ্টিপথে ধরা দেয়। সন্ন্যাসীর দু চোখ জলে ভরে ওঠে, উপলব্ধি করলেন আত্মমাত্রই অব্যক্ত ব্রহ্ম, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়। তাই মুক্তকণ্ঠে তিনি ঘোষণা করলেন সেই শাশ্বত বাণী, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। প্রকৃতি তুমি বিরাজ
ব্রহ্ম তুমি শক্তি তুমি পুরুষ প্রকৃতি মন্ত্র তুমি গায়ত্রী গীতা তন্ত্র তুমি বে গীতা মন্ত্র তুমি গায়ত্রী গীতা তন্ত্র তুমি ভগবান তুমি ভক্ত তুমি অগতির গতি তুমি ব্রহ্ম তুমি শক্তি তুমি পুরুষ প্রকৃতি তুমি বিরাজ তুমি স্বরাজ তুমি নিরাকার আকৃতি তুমি ব্রহ্ম তুমি শক্তি তুমি পুরুষ প্রকৃতি। এদিকে স্বামীজির পবিত্র সাধক জীবনের পরিচয় পেয়ে পোরবন্দরের এক পণ্ডিত অধ্যাপক বললেন, স্বামীজি এদেশে ধর্ম প্রচার করে আপনার বিশেষ কোনো সুবিধা হবে না, আপনি পাশ্চাত্য দেশে যাবার জন্য প্রস্তুত হন। স্বামীজি বুঝেছিলেন বর্তমান ভারতের প্রয়োজন পাশ্চাত্য বিজ্ঞান সহযোগে আর্থিক ও সামাজিক উন্নতি করা। এই অবস্থায় সারা দক্ষিণ ভারতে স্বামীজির কথা ছড়িয়ে পড়ল, আর এই সময় দেখা গেল পূর্ব তোরণে নতুন আলো। খবর এলো শিকাগো মহামেলার অঙ্গস্বরূপ এক বিরাট ধর্মসভার আয়োজন চলছে, পৃথিবীর সমস্ত ধর্ম সম্প্রদায়ের প্রতিনিধিদের যাওয়ার তোড়জোড় চলছে, আর আমাদের প্রতিনিধি তথা সমগ্র ভারতের প্রতিনিধিরূপে মহাধর্ম সম্মেলনে যোগ দেবার জন্য ভারতের বীর সাধক স্বামী বিবেকানন্দকে মনোনীত করা হলো। যথাসময়ে শুরু হলো তার নতুন অভিযান। ভারতের চিন্তায়, ভারতবাসীর চিন্তায় পরিপূর্ণ তার হৃদয়, সে এক গৌরবময় অধ্যায়। আমেরিকার বিখ্যাত শহর শিকাগো, সেই শহরে এসে উপস্থিত হলেন স্বামী বিবেকানন্দ। মহাধর্ম সম্মেলন হওয়ার তখনও কিছু দেরি, এ শহরে বহু গুণমুগ্ধ ও জ্ঞানী লোকের সাথে তার আলাপ হল। এখানে এসে অনেক বাধা বিঘ্নেরও সম্মুখীন হয়েছিলেন, যা তাকে প্রতি পদে পদে অসহায় করেছিল, কিন্তু প্রতি মুহূর্তেই গুরু রামকৃষ্ণের স্মরণ তাকে একসময় মহাধর্ম সম্মেলনের দ্বার প্রান্তে পৌঁছে দিল। যথাসময়ে বিশ্ব ধর্ম সম্মেলনের অধিবেশন আরম্ভ হল। একে একে বক্তৃতা দিতে থাকলেন সকল দেশের প্রতিনিধিরা, প্রত্যেকেই নিজ নিজ সম্প্রদায়ে মহিমা কীর্তন করলেন। অবশেষে ভারতবর্ষের প্রতিনিধিরূপে ডাক পড়ল স্বামী বিবেকানন্দের, স্মরণ করলেন মনে মনে তাঁর ইষ্টদেব শ্রী রামকৃষ্ণদেবকে। প্রেরণার নির্ঝর নেমে এলো তাঁর অন্তরে, সমস্ত সভ্যজগৎ স্বামীজির কণ্ঠ মারফত শুনলেন ভারতবর্ষের সনাতন ধর্মের কথা। চকিতে তার মুখ দিয়ে বেরিয়ে এলো, হে আমার আমেরিকাবাসী ভাই বোনেরা, পরম আত্মীয়তাসুর বক্তার কণ্ঠে এমন সম্বোধন আমেরিকাবাসী শোনেননি এর আগে কোনো দিন। ঘন ঘন করতালির ধ্বনিতে মুখরিত হল সম্মেলনের বিরাট সভাগৃহ। সেই উচ্ছ্বসিত অভিনন্দনে তার মুখে উচ্চারিত প্রত্যেকটি কথা যেন হয়ে উঠল দিব্যবাণী, সে বাণী স্পর্শ করল সকলের হৃদয়, মুহূর্তের মধ্যে জয় করলেন সকলের চিত্ত। বিশ্ববাসী জানল সমগ্র ভারতবাসীকে, ভারতের প্রতিটি নরনারীকে ভারতের ধর্ম প্রেম প্রীতি ও ভালোবাসার এক মহিমা মণ্ডিত ভারতবর্ষকে।
শিকাগো ধর্মসভায় স্বামীজির বক্তৃতায় সাড়া পড়ে গেল সারা পৃথিবীতে। স্বামীজির মুখে বেদান্তের বাণী শুনে সবাই মোহিত হয়ে উঠল। আমেরিকায় বিভিন্ন সভায় বক্তৃতা দিয়ে স্বামীজি এলেন ইংল্যান্ডে। সুন্দর সৌম্যমূর্তি এই নবীন সন্ন্যাসীর কণ্ঠে অদ্বৈত বেদান্তের উদার বাণী শুনে বিদগ্ধ জনেরা ও পণ্ডিত সমাজ বিস্মিত হয়ে তার জয়গানে পরিপূর্ণ করে তুলল ইংল্যান্ডের আকাশ বাতাস। এই সময়ে বক্তৃতা সভায় স্বামীজির অভূতপূর্ব বক্তৃতায় অভিভূত হয়ে মিস মার্গারেট নোবেল নামে এক আইরিশ মহিলা তার চরণে আত্মসমর্পণ করলেন। স্বামীজি বললেন, আজ থেকে তোমার নাম হোক নিবেদিতা, কেননা তোমার প্রাণ ঈশ্বরের কাছে নিবেদিত।
সেই থেকে নিবেদিতা নামে প্রতিটি ভারতবাসীর কাছে পরিচিত হলেন মিস মার্গারেট নোবেল। পরবর্তীকালে নিজের মতো করে গড়ে তুলেছিলেন স্বামীজি, সমাজসেবা থেকে শুরু করে মেয়েদের শিক্ষার কাজ ও ভারতবর্ষের সর্বাঙ্গীন কল্যাণ সাধনের জন্য নিবেদিতা নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আর গুরুর কাছে অশ্রুসজল নয়নে তাঁর ছিল সে আকুল প্রার্থনা। শুধু কাজ আর কাজ, কাজের যেন শেষ নেই। কত মানুষের দুঃখ যন্ত্রণা, অসহায় বুভুক্ষ মানুষের আর্তনাদ, অশিক্ষার অন্ধকার ছেয়ে আছে ভারতের কোটি কোটি মানুষের মন। এই চিন্তা, এই ভাবনা স্বামীজিকে সারা জীবনের জন্য
এক মুহূর্তে বিশ্রাম নিতে দেয়নি। কালের গতিতে সময় তার নির্দিষ্ট নিয়মে পায়ে পায়ে এগিয়ে চলে, পিছন ফিরে তাকাবার অবসর দেয় না। তাই বিধির অমোঘ বিধানে নিয়তির করাল গ্রাসের আভাস পেয়ে স্বামীজি তার মানসকন্যা নিবেদিতাকে বললেন, মৃত্যু আসন্ন, এবার আমি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি। জীবনের শেষ দিনটিতে তিনি তার শিষ্যদের নিজের হাতে পরিবেশন করে খাওয়ালেন, সকলের হাত নিজের হাতে ধুয়ে দিলেন। বহুদিন পরে তার মনে পড়ে গেল সেই গানটি যা ঠাকুর সবচেয়ে বেশি শুনতে ভালোবাসতেন। আপন মনে তিনি গানটি গাইলেন, সামনে স্বচ্ছ সলীলা ভাগীরথী কুলকুল রবে বয়ে চলেছে। স্বামীজি অস্ফুট স্বরে বলে চলেছেন, যদি এখন আরেকজন বিবেকানন্দ থাকতেন তাহলে তিনি বুঝতেন এই বিবেকানন্দ কি করে গেল। গঙ্গার পরপার দেখা যায় দক্ষিণেশ্বরের পূর্ণ সাধনপীঠ, মনে পড়ে যায় গুরুদেব শ্রী রামকৃষ্ণদেবের কথা, হ্যারে লরেন, হ্যারে লরেন, আমায় একটা গান শোনাবি। স্বামীজির মনে হলো ঠাকুর যেন সত্যি সত্যি দুহাত বাড়িয়ে তাকে ডাকছেন, আয় লরেন চলে আয়, আয় লরেন চলে আয়, কতদিন তোর গান শুনিনি। লরেন পরম নিশ্চিন্তে বিদেশির বেশ ত্যাগ করে নিজের নিকেতনে ফিরে গেলেন। রেগে গেলেন অসংখ্য গুণমুক্ত ভক্ত, পবিত্র বেলুড় মঠ যেখানে মানুষ কিছু সময়ের জন্য দুঃখ কষ্ট যন্ত্রণা জ্বালা ভুলে একটু শান্তিতে বিশ্রাম নিতে পারে। আমরা তাকে প্রণাম করি আর বারবার বলি, হে বিশ্বজয়ী বীর সন্ন্যাসী, তুমি আমাদের পথ দেখাও, আমাদের অজ্ঞানতা দূর করো, জ্ঞানের আলো জ্বালাও, আমরা যে আজ বড় অসহায়। চলো